মুসুর ডালের চচ্চড়ি, খুবই টেস্টি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুসুর ডালের চচ্চড়ি করব, খুবই সুন্দর রেসিপি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। আমার এই রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুব ভালো ভালো রান্না আছে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন। মুসুর ডাল নিয়েছি একটা কাপ, আরও হাফ কাপ মুসুর ডাল নিলাম। ডালটা বেছে নেব, পাথর কণা লোহা অনেক কিছুই থাকে, এটা পরিষ্কার ডাল। এরপর জল দিয়ে ধুয়ে নেব। এভাবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না আসে ততক্ষণ পর্যন্ত ডালটা ধুয়ে নেব। এরপর পরিষ্কার জল এসেছে, ডালটা ধোয়া হয়ে গেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডাল রান্না করতে হয়। একটা পাত্র নিয়ে ধোয়া ডালটা নিয়ে নিচ্ছি, মুসুর ডাল। জল দিয়ে দিচ্ছি এই পরিমাণে, মাপটা আমি দেখাবো। এইভাবে মিশিয়ে দিলাম, জলটা কতটুকু দিয়েছি কীভাবে দিতে হবে দেখাবো। এই যে হাত দিয়ে জলের মাপটা, দু কর, এতটুকু দু কর পর্যন্ত ডাল থেকে উপরে থাকবে জলটা, কারণ এটা চচ্চড়ি হবে, জলটা ওইভাবেই দিতে হবে। নুন দিলাম, ফেনা উঠলো কিছুক্ষণ রান্না করার পর। ফেনাগুলি কিন্তু ফেলে দিতে হয়, ফেনা খুব খারাপ মানব শরীরের জন্য, হাতে পায়ে ব্যথা হয়, এর জন্য ফেনাটা ফেলে দিয়ে রান্না করতে হয়। যে কোনো ডালই এভাবে ফেনা তুলে রান্না করতে হয়। আর আরও একটু জল দিলাম, ডালটা সেদ্ধ হবে। ডাল চচ্চড়ির জন্য মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা এলাচি দারচিনি, এগুলি পেস্ট করব জারের মধ্যে নিয়ে, শিল নোড়ায়ও করা যায়। ডালের পরিমাণ অনুযায়ী মশলাটা নিতে হবে। পেঁয়াজ এরকম নিলাম দুটো, রসুন কতটুকু, এলাচি দারচিনি আর আদা এতটুকু। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে যাবে, মশলাটা পেস্ট হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে হবে, একটু ভেঙে দিতে হবে। এই যে সুন্দর সেদ্ধ হয়েছে, এটা কি করব দেখাবো। কড়াই গরম করলাম, অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা ভাজা হবে। এরপর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, মৌরি দিলাম, মিষ্টি জিরা বলে আপনারা কি বলেন বলবেন, মৌরিটা দেওয়াতে রান্নাটা খুব ভালো লাগবে, জিরে আর মৌরি। আর এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ রসুন আদা গরম মশলা, এটা দিয়েছি। আর রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালও আছে ভালোই লাগবে। এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তেজপাতাটা এই সময়ে দিলাম, কারণ হলো এটা একটু অন্যরকম রান্না হবে। আবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে রান্না করলে ওটা আবার অন্যরকম টেস্ট হবে। এটাতে আমি মশলার মধ্যে তেজপাতা দিয়েছি, এতে অন্যরকম একটা টেস্ট হবে। আর হলুদ দিয়ে দিলাম এক চামচ, পরিমাণ বুঝে দিতে হবে। আর ডালটা তো সেদ্ধ হয়ে আছে, এখন কি করব দেখাবো। ডালটা দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ডালটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিলে ভালো হয়, আর এরকম একটা রান্না হলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু পরেই দিতে হয় রান্নাটা হয়ে যাওয়ার আগে, তাহলে কাঁচা লঙ্কার যে একটা সেন্ট আছে ওটা থেকে যায়। আর এরকম একটা চচ্চড়ি হলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না, সবাই খুশি হয়ে খাবে। আর মসুর ডাল একদিন খেলে কিছু হয় না, ইউরিক অ্যাসিডের জন্য বলছি। আর এই যে দেশি ধনেপাতা কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি, এতে আরও ভালো লাগবে। যারা গরম মশলা পছন্দ করে না ওরা শুধু ধনেপাতা দিয়েও খেতে পারে। আর গরম মশলা আর ধনেপাতা দিলে তো কথাই নেই, টেস্টই আলাদা। প্লিজ লাইক করুন, আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। দেখুন আমার চ্যানেলে কীরকম রান্না আছে, সব ভালো, আপনারা রান্না করে করে খাবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা ভালো থাকুন, জয় মাতা দি।